আব্বা আপনি এটি কি হলেন? কামটা মোটেও ভালো হরেন নাই। তুই কি কইতেছ আমি কিছুই বুঝতে পারছি না। আমি যে কি কইতেছি এটা আপনি ভালো হরেই বুঝতে আছেন। মুই কি আপনার সন্তান না? তুই আমার মাইয়া। মুই মাইয়া? মুই সন্তান না। সন্তান হলে তো মুই ও জমির বাক পাইতাম, সব মিজিন নিয়ে লেখি দিতেন না। তোর বিয়ে হয়ে গেছে, তুই পরের বাড়িতে চলে গেছ, মিজেনের জমি দিছি, মিজেন আমার বংশ রক্ষা করবে, আমার পুতাই বাতি দেবে। হ্যাঁ মিজানি আপনি সব, মুই আপনার কেউ না। তুই তুই করছো, সব তুই করছো। কি করছি? সব ষড়যন্ত্র করে আব্বারে দিয়ে সব কিছু লেখাই নিয়েছো, সব জমি লেখাই নিয়েছো। তুই জানো তোর বিয়ে কত খরচ হইছে? আইছে জমিনেতে যত সব। আব্বা আমি তো আগামী মাসে শহরে চলে যাইতে চাইছিলাম, এই জায়গায় তো কোনো ভালো স্কুল নাই, আপনার নাতিরে শহরের স্কুলে ভর্তি করতে চাইছিলাম। কেন এই গ্রামে লেখাপড়া হইবে না? তুই তো এই গ্রামে লেখাপড়া করেছো, কত বড় বড় অফিস রয়েছে এই গ্রামে লেখাপড়া করিয়া। এত কথা কইেন না তো, তুই চলে গেলে এই জমি জমা ঘর বাড়ি দেখবে কে? এসব নিয়ে মাথা কামানোর আপনার দরকার নাই, জমি জায়গা বেচে দিছি। বেচে দিছিস মানে? আমার জমি আমারে না জানেই বেচে দিছিস? জমি তো আমার, জমি আমার নাম সব লিখে দিছেন না। আব্বা আব্বা আমি এমনি নিতে এসেছি, আমি তো থাকতে পারবো না, আমি আপনার যত্ন নিতে পারবো না, আমার তো একটা সংসার আছে। আমি যাইতে পারবো না মা। আপনি একা একা থাকেন, অসুস্থ মানুষ, মিজানও বাড়িতে নেই। তা হয় না মা, সত্যি তোরে আমি মায়ের চোখে দেখছি, তোরে আমি ঠগাইছি, জায়গা জমি তোরে কিছু দেইনি, মিজানরে দিছি, কোন মুখে আমি যাব? তাতে কি হয়েছে আব্বা? আমি আপনার মেয়ে বললিয়া অধিকার থেকে বঞ্চিত হয়েছি, কিন্তু আমি তো আপনার সন্তান, আমার তো একটা দায়িত্ব আছে আপনার দেখাশোনা করার। দায়িত্ব? দায়িত্ব যার পালন করার কথা সেই তো করিনি, আমি যে ভুল করছি তোকে আমি বঞ্চিত করছি মা। আমি তোর লেখাপড়া করাই নাই, ছোটবেলা বিয়ে দিয়ে দিছি, জায়গা জমি সব মিজরে লিখে দিছি, তুই তুই আমারে ক্ষমা করে দিস মা, আমারে ক্ষমা করে দিস।